বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণের পরে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে জন্ম নেয় জাতি রাষ্ট্র বাংলাদেশ। তবে 1971 সালে বাংলাদেশের জন্মের মধ্য দিয়েই ভাষণটির আবেদন শেষ হয়ে যায়নি। রাজধানীতে এক আলোচনা সভায় বিশিষ্টজনরা বললেন, পৃথিবীর দেশে দেশে আজও নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য বঙ্গবন্ধুর এই ভাষণ অনুপ্রেরণার উৎস। রাজধানীর একটি হোটেলে ইনস্টিটিউট অফ কনফ্লিক্ট ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের গোল টেবিল আলোচনায় তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন জয়দেব দাস। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণকে বিশ্ব ঐতিহ্যের স্মারক হিসেবে স্বীকৃতি দেয় 30 সেপ্টেম্বর। সংস্থাটি তার আন্তর্জাতিক রেজিস্টারে লিপিবদ্ধ করে শেখ মুজিবুর রহমানের এই ভাষণ। প্রধানমন্ত্রিত্ব দিয়ে আমাকে নিতে পারে নাই। 7ই মার্চের ভাষণ নিয়ে রাজধানীর একটি হোটেলে এই গোল টেবিলের আয়োজন করে ইনস্টিটিউট অফ কনফ্লিক্ট ল অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। এতে অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, বঙ্গবন্ধুর এই ভাষণটির মধ্য দিয়ে মুক্তিকামী একটি জাতির নিজস্ব ভূখণ্ড গড়ে তোলার লড়াইয়ের সূচনা। বক্তারা বলেন, ইউনেস্কোর স্বীকৃতির মধ্য দিয়ে আরো একবার প্রমাণ হলো স্বাধীনতার ডাক মূলত 7ই মার্চের ভাষণেই দিয়েছিলেন শেখ মুজিব। তাই বিশ্বের নিপীড়িত মানুষের জন্য সেই ভাষণ প্রেরণার উৎস হিসেবে আন্তর্জাতিক রেজিস্টারে লিপিবদ্ধ করেছে সংস্থাটি। ইউনেস্কো স্বীকৃতির মধ্য দিয়ে সেই আন্তর্জাতিকীকরণের মৌখিক বক্তৃতায় এত যুক্তিপূর্ণ, এত তত্ত্বপূর্ণ, এতটা লজিক্যাল এটা যে হতে পারে সেইটা একটা বিস্ময়কর ব্যাপার। আলোচকরা আরো বলেন, জাতির পিতার 7ই মার্চের ভাষণের দিক নির্দেশনায় ছিল 71-এ বাঙালির বজ্র কঠিন জাতীয় ঐক্যের মূলমন্ত্র। শেখ মুজিব তার অনন্য প্রজ্ঞায় 7.5 কোটি মানুষের রাজনৈতিক চেতনা, আবেগ, স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে একসূত্রে গেঁথেছিলেন। তাই এর আবেদন আজও অম্লান। জয়দেব দাস, বৈশাখী সংবাদ, ঢাকা।